হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ আর একটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাতে চলছি আমরা যারা ঢাকার শহরে থাকি ফেলাট বাসায় থাকি বা টিনসের রুমেই থাকে অনেকেরই বারান্দা থাকে বা কারো ব্যালকনি থাকে সেই ব্যালকনিতে অনেকেই শখের বসে কিছু মুরগি পালন করতে চাই বা করে থাকি যারা করে থাকি বা করতে চায় তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে এই ভিডিওতে আমি আজকের আলোচনা করব ব্রুডিং ব্যবস্থা ব্রুডিং ব্যবস্থা মুরগি পালনের সর্বপ্রথম একটি ধাপ বা বেজমেন্ট যার ব্রুডিং যত ভালো তার মুরগি লালন পালন তত সহজ হয় এবং মৃত্যুর হার বা মূর্তির ঝুঁকি তত কমে যায় আমি এখন এখানে আলোচনা করবো বিশটি মুরগির বাচ্চা পালনের জন্য আপনার কি কী দরকার বিশটি মুরগির বাচ্চা পালনের জন্য আপনার নির্দিষ্ট একটি খাঁচা দরকার বা নির্দিষ্ট একটি জায়গা দরকার যেটার পরিমাপ হবে দুই ফিট বাই দুই ফিট এবং তার ভিতরে একটি থার্মোমিটার রাখবেন যেটা দিয়ে আপনি সমস্যা টেম্পারেচারটা দেখতে পারেন তার ভিতরে রাখবেন একটি খাবারের পাত্র তার ভিতরে রাখবেন একটি পানির পাত্র এবং মেঝেতে বিছানোর জন্য কোনো ছালার চট অথবা কোনো মোটা কাপড় অথবা তুষ অথবা ছাই দিয়ে তার উপরে কোনো পেপার বিছিয়ে দিতে পারেন বুরুডিং ঘরে তাপমাত্রা দেওয়ার জন্য আপনারা কারেন্টের হিটার অথবা কারেন্টের লাল রঙের লাইট অথবা যদি কোনো প্রকার কারেন্ট না থাকে তারা অবশ্যই কেরোসিনের হারিকেন জালীয় রুমের ভিতরে বুরুডিং রুমের ভিতরে তাপমাত্রা দিতে পারেন এবং বুরুডিং ঘরের চারোপাশে কার্টন অথবা টিন অথবা কোনো কাঠ দিয়ে সর্বোচ্চ দুই ফিট উচ্চতায় আপনি একটি বাউন্ডারি করে দিবেন ব্রুডিং ঘরটি এমন জায়গায় স্থাপন করবেন যাতে অবশ্যই বাহিরের আলো বাতাস প্রবেশ করতে পারে বাহিরের আলো বাতাস প্রবেশ করলে বাচ্চাগুলো সবসময় অক্সিজেন পাবে এবং ঝড়ঝরা অবস্থায় থাকবে ব্রুডিং করার সময় সবচেয়ে যেটি খেয়াল রাখতে হয় সেটি হলো ব্রুডিং ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা ব্রুডিং ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য অবশ্যই একটি থার্মোমিটার কিনতে হবে ব্রুডিং ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য থার্মোমিটার দ্বারা আপনি সব সময় এটা লক্ষ্য রাখতে পারবেন যে এখন তাপমাত্রা কত আছে সেক্ষেত্রে জিরো থেকে প্রথম সপ্তাহ পর্যন্ত ব্রুডিং ঘরের তাপমাত্রা থাকতে হবে থেকে থেকে তারপর দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ পর্যন্ত ব্রুডিং ঘরের তাপমাত্রা রাখতে হবে আপনার থেকে ভিতরে তারপরের সপ্তাহ মানে তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহ আরও দুই বা তিন কমিয়ে আঠাইশ থেকে উনত্রিশের ভিতরে রাখতে হবে এরকম করে পর্যায়ক্রমে দুই করে কমিয়ে সর্বনিম্ন চব্বিশ পর্যন্ত তাপমাত্রা রাখতে হয় যাদের কাছে থার্মোমিটার কেনার উপায় নেই তাদের কাছে আরেকটি উপায় হলো যখন দেখবেন বাচ্চাগুলো লাইটের আশেপাশে পাশে ঘুরতে আসে বা লাইটের কাছে থাকতে আসে তখন মনে করতে হবে তারা তাপ নিচ্ছে আর যখন দেখবেন যে বাচ্চাগুলো লাইট থেকে দূরে আছে বা কোথাও কোনায় গিয়ে বসে আছে তখন মনে করতে হবে যে বাচ্চার তাপ বেশি হচ্ছে যখন দেখবেন যে বাচ্চাগুলো লাইট থেকে দূরে আছে তখন লাইটটাকে একটু উপরে উঠিয়ে দেবেন আবার যখন দেখবেন বাচ্চাগুলো লাইটের খুব কাছাকাছি আছে তখন লাইটটা আর নিচে নামিয়ে দেবেন এভাবেও আপনি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন যখন আপনার বুরুডিং ঘর প্রস্তুত হয়ে যাবে বা মুরগির বাচ্চা কিনে আনার চিন্তা করবেন তখন আপনি ঘরের লাইটটি মুরগির বাচ্চা কিনে আনার তিন থেকে চার ঘন্টা আগে লাইটটা ব্রুডিং ঘরে জ্বালিয়ে রাখবেন যাতে ব্রুডিং ঘরটা ভালো একটা উষ্ণ গরম থাকে বা ছত্রিশ সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকে বাজার থেকে মুরগির বাচ্চা কিনে এনে সেই ব্রুডিং ঘরে সারার আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আপনি তাদের খাবার পানি খেতে দিবেন পানিটি অবশ্যই পরিষ্কার পানি হতে হবে এবং পানির সাথে আপনি একটু লেবু অথবা তার সাথে আপনি একটু ওরশালাইন এন অথবা তার সাথে কোনো একটা ভিটামিন মিক্স করে দিবেন যাতে বাচ্চাটা এই যে জার্নি করলো বা সেই জার্নির কারণে তার যে ধকল হলো সেই ধকলটা অবতি তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে বাচ্চাকে কখনোই পানি খাওয়ার আগে খাবার দিবেন না কারণ বাচ্চার পেটে ডিমের ভিতরে থাকা অবস্থায় যে কুসুমের অংশটা ছিল সেই বাচ্চা এখানে এসে যখন পানি খাবে সেই পানিটা তিন থেকে ছয় ঘন্টা ব্রুডিং ঘরে রাখবেন ওই পানিটা খাওয়ার ফলে তার নাবির ভিতর থেকে সেই পুরোনো পায়খানাগুলো বের হয়ে যাবে এবং নাবিটা তাড়াতাড়ি শুকাবে ব্রুডিং ঘরের পানিটা তিন চার ঘন্টা রাখার পরে তারপর মুরগির বাচ্চাকে ফ্লোরে ছিটিয়ে খাবারটা দিবেন প্রথম অবস্থায় কোনো পাত্রে বাচ্চাকে খাবার দিবেন না তাহলে বাচ্চা খাবার কম খাবে তেমন বাচ্চা বড় হবে না তাই প্রথম অবস্থায় বাচ্চাকে ফলরে ছিটিয়ে খাবার দিবেন দুই তিন দিন ফ্লোরে ছিটানো খাবার খাওয়ার সাথে সাথে তারা খাবারের সাথে পরিচিত হবে দুই তিন দিন পরে তারপর খাবার পাত্রে বাচ্চাকে খেতে দিবেন এই খাবারের পাশাপাশি বাচ্চাকে অবশ্যই ব্রুডিং করার সময় কিছু মেডিসিন অবশ্যই খাওয়াতে হবে আমি ব্রুডিংয়ের সময় যে তিনটি মেডিসিন ব্যবহার করেছি তা আপনাদের সাথে শেয়ার করি এবং ম্যাক্সিমাম ব্রুডিংই এই ধরনের ঔষধগুলো ব্যবহার করা হয়ে থাকে ঔষধের নামগুলো বলে দিচ্ছি এক নম্বরে রেনামাইসিন দুই নম্বরে থায়াবিন এবং তিন নম্বরে লাইসোভিট এই তিনটি মেডিসিন প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত ব্রুডিং অবস্থায় বাচ্চাকে পানির সাথে মিশিয়ে খাওয়াবেন মেডিসিনগুলোর ব্যবহার সংক্ষেপে একটু বলে দিই মেডিসিন রেনামাইসিন এবং তার সাথে আপনি থায়াবিন এই দুইটি মেডিসিন এক গ্রাম করে এক লিটার পানিতে মিশিয়ে প্রথমে সকালবেলা আপনি চার ঘন্টা খাঁচায় রাখবেন তারপর আবার যখন দুপুর আসবে তখন দুপুরে লাইসবিরটা এক লিটারে এক গ্রাম মিশিয়ে চার ঘণ্টা খাঁচায় রাখবেন তারপর আবার যখন বিকাল আসবে তখন বিকালে আবার সেই রেনামাইসিন এবং থায়াবিন এক লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে চার ঘন্টা খাঁচায় রাখবেন এবং রাতে কিছু সাদা পানি খাওয়াবেন বাচ্চাকে এভাবে করে পঞ্চম দিন পর্যন্ত আসলে পঞ্চম থেকে সপ্তম দিনের ভিতরে একটি রানীক্ষেত ভ্যাকসিন করতে হয় এবং আরও অনেক প্রকার ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও দিব আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই দয়া করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন মনে চাইলে একটু সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন আল্লাহ হাফেজ